যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না সে আমলটা আজ আমাদের সমাজ থেকে শুধু বিদায় হয় নাই এই আমলটা দুর্ভিক্ষ চলছে আর এই একটি বিষয় না থাকার কারণে আমরা আজ মুসলমানরা ভালো মুসলমান হতে পারছি না ভাইরা আমার আমি প্রায়শই বলার চেষ্টা করি নামাজি মুসলমান পরিমাণে কম আছে নামাজের ত্রুটি বিচ্যুতি আছে তাও কিছু আছে রোজাদার মুসলমান আছে ভুল ত্রুটি সহকারে হলেও রোজা রাখে কম বেশি আমাদের দেশে মানুষ সারা দুনিয়াতে কিন্তু যেই জিনিসটার সবচেয়ে বেশি অভাব সেটা হলো এটি আর সেটি হলো বান্দার সুন্দর আচরণ আখলাক এটা মিজানের পাল্লা সবচেয়ে বেশি ওয়েটফুল আমল হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা তিরমিজিতে এবং আবু দাউদে বর্ণিত হয়েছে মা মিন শাইইন ইউদাউ ফিল মিজান বান্দার আমল মিজানের পাল্লা যে উঠানো হবে এর মধ্যে সবচেয়ে ভারী আমল হবে আসকালু মিন হুসনিল খুলুক বান্দার সুন্দর আচরণের চাইতে ভারী কোনো আমল আরেকটা হবে না সবচেয়ে ওয়েটফুল আমল হবে সুন্দর আচরণ ওই যে ঈমানকে তাওহীদকে যদি সর্বোচ্চ সর্বাধিক ওয়েটফুল আমল বলি তাহলে মাঝের গুলো ওয়েটফুল কিন্তু এটা হলো সবচেয়ে বেশি ঈমানের পর সবচেয়ে ওয়েটফুল আমল হলো বান্দার সুন্দর আচরণ এই আচরণের আজ দুর্ভিক্ষ চলছে নামাজি কালামে মানুষ কিন্তু আচরণ ভালো নাই ঠিক না বেঠিক দাঁড়িয়ে আছে মুখে কিন্তু আচরণ ভালো নাই মাশাআল্লাহ উনি হক হালালি চলেন কিন্তু আচরণ ভালো নাই মাশাআল্লাহ উনি অনেক গুনাহের কাজ করেন না পাপের কাজ করেন না মানুষটা ভালো কিন্তু আচরণ খারাপ এবং আখলাক খারাপ আখলাক খারাপ মানে আমরা অনেকে মনে করি তার ব্যবহার মুখের যে আচার ব্যবহার এটাই শুধু না এটা আর অনেক ব্যাপক বিষয় একজন মানুষের ধৈর্য নাই তাহলে তার আখলাকের ত্রুটি একজন মানুষ বদমেজাজ তাহলে তার আখলাকের ত্রুটি একজন মানুষ অহংকার করে তার আখলাকের ত্রুটি একজন মানুষের মধ্যে বিনয়ের অভাব আছে তার মানে আখলাকের ত্রুটি একজন মানুষ অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে বেড়ায় এটা তার আখলাকের ত্রুটি আচরণগত ত্রুটি একজন মানুষ তার মধ্যে আল্লাহর প্রতি ভরসা নাই ছোটখাটো কিছুতে সে হতাশ হয়ে যায় এটা তার আচরণগত ত্রুটি আর মানুষের সাথে মানুষের যে অধিকার আছে সেটা আদায় যদি ত্রুটি থাকে এটা তার আখলাকের ত্রুটি আখলাকটাকে যে যত সুন্দর করবে তার দ্বারা কারোর কোনো অধিকার নষ্ট হবে না প্রতিবেশী তার উপরে খুশি বন্ধু বান্ধব তার উপরে সন্তুষ্ট আশেপাশের লোকজন তার উপরে সন্তুষ্ট আত্মীয় স্বজন তার উপরে সন্তুষ্ট বাড়ির প্রতিবেশী বাড়ির লোকজন তার উপরে সন্তুষ্ট সবাই তার উপরে সন্তুষ্ট তার আচরণের কারণে যে লোকটার আচরণটা ভালো তার দ্বারা কেউ কষ্ট পায় না আঘাত পায় না এইরকম সোনার মানুষ আজ বড় অভাবের আমাদের সমাজে ভাইরা এই মুসলমানের দাম আল্লাহর কাছে অনেক বেশি আল্লাহ তাআলা আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন এ হাদিসের শেষ অংশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্না সাহাবা হুসনিল খুলক আর সুন্দর আচরণওয়ালা মানুষটা লায়াবলুগু বিহি দারাজাতা সাহিবিস সাওমি ওয়াস সালাহ এই ব্যক্তির এই আচরণটার কারণে নফল নামাজ নফল রোজা দিয়ে আমল নামা পরিপূর্ণ করে ফেলেছে ওই লোকের সমপরিমাণ সওয়াব পেতে পারে তার সমমর্যাদায় চলে যেতে পারে নফল নামাজ আর নফল রোজা এত নাই কিন্তু আখলাকটা ভালো আছে এই আখলাক দিয়া শুধুমাত্র সে ওই নামাজি এবং রোজাদারের সমপর্যায়ে হয়ে যেতে পারে অতএব আমাদের আখলাকগুলোকে ভালো করব তো ইনশাআল্লাহ নিজের স্ত্রীর সাথে সর্বোচ্চ সুন্দর ব্যবহার করতে হবে ভাইরা আল্লাহ বলেছেন ওয়া আশিরুহুন্না বিল মারুফ তাদের সাথে সুন্দর আচরণ করো আমাদের অনেক ভাইরা আছেন বাহিরে অনেক ভালো কাস্টমারের সাথে ভালো ক্লায়েন্টের সাথে ভালো পরিচিত অপরিচিত মানুষের সাথে ভালো কিন্তু নিজের স্ত্রীর সাথে যা তা আচরণ বদরাগ আছে না নাই বেচারের উপরে যত রকমের টর্চার অবিচার গালমন্দ বাজে কথা ঘরে ঘরে অনেক লোক আছে বাহিরে অনেক সভ্য ভদ্র ওনাকে মানুষ অনেক ভালো জানে কিন্তু ওনার বউ জানে ওনার চরিত্রের হাল কি ঠিক কিনা এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে খাইরুকুম খাইরুকুম লি আহলি ওয়া আনা খাইরুকুম লি আহলি তিনি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে এই মাহফিলের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে যে তার পরিবারের কাছে কোন কোন হাদিস তিনি স্ত্রীকে নির্দিষ্ট করে বলে দিয়েছেন যে তার স্ত্রীর কাছে ভালো অর্থাৎ স্ত্রী যদি বলে দিল থেকে যে আমার সাহেব আমার স্বামী ওনার মতো মানুষ হয় না উনি আসলে একজন অমায়িক ভালো মানুষ এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে নিতে পারেন তো আল্লাহর কাছেও আপনি ভালো নিতে পারবেন সবাই যায় বাসায় বউকে জিজ্ঞাসা করবেন যে হাদিসের ভাষ্য মতে তোমার সার্টিফিকেট ছাড়া আমি ভালো হওয়ার সুযোগ নাই আসলে আমি মানুষটা কেমন বলো যদি বউ হেসে দেয় পিক করে তাহলে বুঝবেন যে কাহিনী ভিন্ন বুঝতে পেরেছেন যদি হেসে দেয় তাহলে বুঝতে হবে আলামত ভালো না অতএব
স্ত্রীর কাছে ভালো হওয়ার জন্য নিজের আচরণটাকে সুন্দর করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ অনেক মানুষ আছে এই জায়গা ধরা খেয়ে যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিন্তু ওয়ানা খায়রুকুম লি আহলি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে সবচেয়ে ভালো অমায়িক মানুষ তোমরা যে যতজন আছো নবীজি বলেছেন আমি তোমাদের মধ্যে স্ত্রীর কাছে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব এই গুণটা অর্জন করার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আজ থেকে বউয়ের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে রাগারাগি করে বাজে কথা বলা যাবে ভাইরা আমার এই জিনিসটা আমরা অনেকে আমাদের অধিকার মনে করি যে আমার বিবাহিত স্ত্রী অতএব তার সাথে রাগ না করলে আর কার সাথে করব দুনিয়ার সবচেয়ে বেশি দুরাচরণ তার সাথে করা হয় অথচ বেশি আচরণ মা বাবার পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হকদার হলো আপনার স্ত্রী ঠিক না ভাই ঠিক অতএব আমরা আমাদের স্ত্রী তাদের সাথে সদাচরণ করব আমাদের বোনরা যারা শুনছেন আপনাদেরও বলছি আপনারা আপনাদের স্বামীর সাথে সদাচরণ করবেন এই হাদিস শুনে শুধুমাত্র পুরুষদেরকে ধরবেন না যে হুজুর বলছে আমার সাথে সদাচরণ করতে আর আপনি নিজে উল্টাপাল্টা করবেন তা হবে না স্বামী হয়ে যদি উনি সদাচরণ করতে হয় তাহলে আপনার কর্তব্য আরো কত বেশি আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই উন্নত আখলাক এবং চরিত্র এটা অর্জন করার তৌফিক দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ আমি পাঁচটা আমল আবারো বলছি এক নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর বিশ্বাসকে অন্তরে খুব ভালোভাবে বদ্ধমূল করা শির থেকে নিজেকে পরিচ্ছন্ন করা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি পাঠ করা এটা মিজানের পাল্লায় আমাদের নেক আমলকে অনেক বেশি ওজনদার এবং ভারী করবে ইনশাআল্লাহ দ্বিতীয়ত হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এবং সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই বাক্যগুলো আমাদের আমল নামাকে অনেক বেশি ভারী করবে নেক আমল নামাকে তৃতীয়ত হলো যদি আল্লাহ তাআলা কারোর সন্তানকে নিয়ে যান দুনিয়া থেকে তাহলে তিনি যদি সবর করেন ধৈর্য ধারণ করেন এই আমলটার ওজন হবে অনেক বেশি চতুর্থত হলো জানাজার সালাত আদায় করার পর সালাত যেরকম আদায় করা একটা ইবাদত লাশের পেছনে পেছনে কবরস্থান পর্যন্ত যাওয়া আরেকটা ইবাদত এই দুটি আমলের ওজন হবে উহুদ পাহাড়ের সমপরিমাণের চাইতে ওজনের চাইতে আরো বেশি তার মানে এটার ওজন হবে অনেক বেশি এবং অনেক ভারী আমল এটি আর পাঁচ নম্বর ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি এই ক্ষেত্রে অর্থাৎ ওজনদার আমলের ক্ষেত্রে সেটি হলো ভাইয়েরা আমাদের আচরণগুলো এই আচরণওয়ালা মানুষ আখলাকওয়ালা মানুষ আজকাল পাওয়া যায় না সব আমাদের আচরণগুলো থেকে দুর্গন্ধ ছড়ায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর আচরণকারী ছিলেন যে তার আচরণ দ্বারা কেউ কোনোদিন আঘাতপ্রাপ্ত হয় নাই কেউ কোনোদিন কষ্ট পায় নাই কারোর অধিকার কখনো নষ্ট করে নাই কারোর প্রতি আঘাত কখনো আক্রমণ কখনো করেন নাই কোনোদিন কোনো গালমন্দ করেন নাই অথচ আমরা অনেকে আছি সারা দিন গালমন্দের মধ্যেই থাকি আছে না নাই ভাই আল্লাহ আমাদের আখলাকগুলোকে সুন্দর করার তৌফিক দান করুন সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ আখলাক সুন্দর করার জন্য যারা সুন্দর আচরণকারী ভদ্র মানুষ তাদের সাথে বেশি বেশি উঠাবসা করবেন আরেকটা দোয়া আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন আল্লাহুম্মা হাদিনিলি আহসানিল আখলাক আল্লাহ আমার আখলাককে সুন্দর আখলাকের পথে আমাকে পরিচালিত করেন ফা ইন্নাহু লা ইয়াহদিলি আহসানিহা ইল্লা আন্ত কারণ আপনি ছাড়া কেউ সুন্দর আখলাকের পথ দেখাতে পারবে না ওয়াসরিফ আন্নি সাইয়্যাহা আল্লাহ দুরাচরণ এবং খারাপ চরিত্র বাজে গুণ আচরণগত ত্রুটি থেকে আমাকে হেফাজত করেন ফাইন্নাহু ওয়ালা ইয়াসরিফ আন্নি সাইয়্যাহা ইল্লা আন্ত কারণ এই খারাপ আচরণ থেকে আপনি ছাড়া কেউ রক্ষা করতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ভয়াবহতা অবধিরে আমাদেরকে বেশি থেকে বেশি নেক আমলগুলো বেশি বেশি করে এবং কোয়ালিটিফুল আমল করে আমাদের নেক আমলের পাল্লাকে ওজন করে নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন আখিরাতে শেষ হাসি হাসবার তৌফিক আমাদের সকলকে দান করুন এই মাহফিলে যেরকম সমবেত হয়েছি জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায় আরশে আজিমের মালিক আমাদের সবাইকে এরকম সমবেত হওয়ার একত্র হওয়ার তৌফিক দান করুন আমিন ওয়া আখরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন